السلام عليكم ورحمة الله وبركاته. এই ছোট কয়েকজন তোমরা পিছনে যাও, ছবি তুলবেন না, ছবি তুলবেন না। মাহফিলের মধ্যে আসছে বদমাশি করতে। গুনাহে কবিরার কাজ মসজিদে করতে পারেন? কিসের আসলাহি মাহফিল আপনাদের? বসতে না বসতে মোবাইল নিয়ে ছবি তোলা শুরু করছে, এই হলে এসলা? এসলাহের নামে নষ্ট করার, নষ্ট করতে বসছে, নিজেদের প্রচার করার নাম রাখছে এসলা। ছোট মানুষ পিছনে দেন, ছোট মানুষ কি সামনে বসা সুন্নত না পিছনে? নবীজির মজলিসে বাবুরা বসতো সামনে, আর আবু বকর সিদ্দিকরা সবার পিছনে। নিঃশ্বাস ফেলাইতে দিবেন, আমি ভাবছি বলবো ছবি তুলবেন না কেউ, এর মধ্যেই ছুর শুরু হয়ে গেছে। এগুলো সব মৌলবী সাহেবদের ফজিলত, মাহফিলে মাহফিলি গিয়ে নিজেরা ছবি তোলে, মুসলমান মনে করছে এটা ভালো জিনিস। স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন, জাহান্নামের ঘোষণা দিছেন, এটি পড়ে মৌলানা হও নাই? এটা তো কোনো দরবারের কথা না, কোনো পীরের কথা না, কোনো তরিকার কথা না, কোনো সাইড প্রোগ্রাম না। যেই রাস্তা দিয়ে অতিক্রম করে মাওলানা সাহেব হওয়া লাগে, যে কিতাবগুলো পড়ে, সেই কিতাবের মধ্যে বুখারি শরীফ মুসলিম শরীফ নাই নাকি? এটা পড়ে না পড়ে মাওলানা হওয়া যায়? বুখারি শরীফ মুসলিম শরীফ না পড়ে মাওলানা হওয়া যায়? বুখারি শরীফ মুসলিম শরীফে ছবির ব্যাপার স্পষ্ট নাই। নবী যদি বলে যান কোনো একটা বিষয়, কেয়ামত পর্যন্ত কে মানে কে মানে না সেটা তো কারো বিষয় না, নবীজি যেটা বলছেন সেটাই রাইট, সেটা চূড়ান্ত সত্য, সেটা ফিক্স থাকবে। কেউ নামাজ পড়ে না, কেউ পড়ে, এই জন্য কি বলা যাবে এখন আর আগের মতো নামাজের বিষয়টা ফরজ নাই? বলা যাবে? বহু লোক এখন আর নামাজ পড়ে না, এখন আর বলা যাবে না এটা নামাজ পাঁচক তো ফরজ, এই দিন এখন আর নাই হুজুর, এটা বলা যাবে? কেয়ামত পর্যন্ত কয়েক তো ফরজ, এখন আর দাড়ি রাখে না মানুষ, এখন আর দাড়ির ওয়াজ করে লাভ নাই হুজুর, এখন আর লোকজন দাড়ি রাখে না, দাড়ি রাখা সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব এগুলো বলেন না হুজুর, এগুলো বলার দিন নাই। এমন এমনটা কি হবে কোনো দিন হুজুর? এখন আর মা বোনরা পর্দা করে না, হুজুরদের বৌরাও রাস্তাঘাটে চলে মার্কেট করে, পর্দা ফরজ, এখন আর বলার দিন নাই হুজুর, এরকম হবে? ভাই যেটা আল্লাহ রসুল বলবেন এটা কেয়ামত পর্যন্ত থাকবে, হ্যাঁ কেউ মানবে কেউ মানবে না, কিন্তু এর অর্থ এই না হুকুমটার মধ্যে পরিবর্তন আসবে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এটা কেয়ামত পর্যন্ত জন্য হারাম, কোনোদিন কি হালাল হবে? যদি দুনিয়ার একদম অধিকাংশ লোক ঘুষ সুদ খাইতে থাকে, এমনকি টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরও খায় নাউজুবিল্লাহ, তাহলে কি ওই দিন হালাল হয়ে যাবে? হারাম তো হারামই থাকবে, এটা বলতে পারবো কেউ মানে কেউ মানে না। ছবি তোলা তো এইরকমই একটা হারাম, এটার মধ্যে তো হাত দেওয়ার কোনো বাপের বেটা নাই পৃথিবীতে, কোনো কিতাব তো নাই, কেউ দেখাইতে পারবে না যে অমুক কিতাবে, কোনো দল আর গ্রুপ নাই, হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহারওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া নবী রসুল সাহাবা তাবিন তাব তাবিন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম কোনো আল্লাহওয়ালার কোনো একটা কিতাব দেখান এই কিতাবে ছবি তোলা জায়েজ লিখছে, যে এই কিতাবে আমরা আমরা এই কিতাবের অনুসারী, আমরা বড় প্রিয় জিলানির অনুসারী, আমরা খাজা মঈনুদ্দিন অনুসারী, আমরা হানাফি মাজহাবের অনুসারী, আমরা এইরকম বিশ্বের উমুক উমুক আল্লাহওয়ালাদের অনুসারী, ওনাদের কিতাবের মধ্যে লিখছেন ছবি তোলা হারাম না, মসজিদের ভিতরে কিংবা মাহফিলের ছবি যত তুলবেন তত সওয়াব হবে, যত তুলবেন তত সওয়াব হবে, একটা কিতাব দেখান। মৌলবী সাহেবরা যখন তোলে সাধারণ মানুষ মনে করে নিশ্চয়ই এটা জায়েজ, সাধারণ মানুষের কোনো দোষ নেই, সব দোষ হইল মৌলবী সাহেবদের। মৌলবী সাহেবরা ওনারা মনে করে যে এরা কোরআন হাদিস, মৌলবী যে নিজের প্রচার করতেছে মাহফিলের নামে, যে আমি এখানে জঙ্গলে ওয়াজ করলাম, এটা যদি টেলিভিশনে দেওয়া দেওয়া যায় তো সারা দেশ চলতে থাকলো আমার প্রচার অ্যাডভার্টাইজ, নিচে একটা নম্বর দেওয়া থাকলো, ইনশাল্লাহ এক শীতে না হোক আগামী শীতে কিছু দাওয়াত আসবে,
আল্লাহর জন্য হইলো না নিজের জন্য হইলো মানুষকে বললো আল্লাহর জন্য কষ্ট করলো আল্লাহর জন্য মানুষ আসলো আল্লাহর জন্য শুনতে তোমার তো উদ্দেশ্য আমার ভিডিওটা যাতে সুন্দর হয় আমি ওয়াজ করি ওই জন্য ওই জন্য জামাও পরে আসছো এরকম চেহারায় নূরও বাড়ায় আসছো এরকম টুপি পরে আর আয়নার সামনে 14 বার যায় কারণ এটা ভিডিওতে আসবে সেই রকম এগুলো সব কি আল্লাহর জন্য ছিল না নিজের জন্য সাইয়েদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই আল্লাহ জুমার নামাজ পড়ে বের হইছেন বিশাল মসজিদ সিঁড়িতে একজন মুরব্বির সঙ্গে দেখা উনি বললেন ইসমাইল কে ইসমাইল শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আলেমরা কেউ বলেন ইসমাইল শহীদ মুজাদ্দিদ ছিলেন কেউ বলেন সৈয়দ আহমদ শহীদ মুজাদ্দিদ ছিলেন এত বড় দুইজন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো কে ওনা ইনি বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন সিঁড়ির মধ্যেই কেন বাবা তো ইসমাইল শহীদ বললেন আমি ইসমাইলের মুরব্বী বলতেছে আমি ইসমাইলের বয়ান শুনতে আসছি অনেক দূর থেকে ইসমাইলের বয়ান শুনতে আসছি হযরত শাহ ইসমাইল শহীদ ওই সিঁড়ির মধ্যেই পুরা বয়ান যেটা হয়েছিল জুমার সময় বা মজলিসে পুরা বয়ানটা ওখানে একা ওই লোকটাকে শুনেছেন লোকেরা বলল হুজুর আপনি এত কষ্ট করলেন ওনার একার জন্য ওনাকে অন্য কোনো মাহফিলে যেতে বলতেন তিনি বললেন না একার জন্য না হাজার হাজার মানুষের সামনে বয়ান করছিলাম যে আল্লাহর জন্য এ একজন মুরব্বির সামনেও বয়ান করছি সে আল্লাহর জন্যই আমার ব্যবসায় কোনো অসুবিধা হয় নাই দোনো জায়গায় টার্গেট আল্লাহ আগেও আল্লাহ এখনো আল্লাহ সামনে কি 10 জন না 10 লাখ এতে আমার 19-20 হয় না আল্লাহ আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে হুজুররা তো তোলে বড় বড় হুজুররা তোলে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া দাওরা হাদিসের বোর্ড দুটোর চেয়ারম্যান বেফাকের এবং হাইয়ার আলেমরা বুঝবেন সমস্ত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসান সাহেব ওনার সামনে কোনো বাপের বেটা ছবি তুলতে পারবেন ইসলাম প্রচার কি ওনার দরকার নাই ওনার বয়ানটা কি দেশ দেশে গেলে মানুষের ফায়দা হবে এটা উনি বুঝেন না ওনার ছবি তোলেন বাংলাদেশের একজন আলেম যিনি পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আব্দুল মালিক ওনার মাহফিলে ওনার সামনে ভিডিও করেন চুরি করে কে করবে সেটা দায়ভার ওনাদের না এখন অনেক চোরা ক্যামেরা বের হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা দায়ভার কে ওনার সামনে তোলেন সব কওমি মাদ্রাসার মূল দারুল উলুম দেওবন্দ দেওবন্দের মুহতামিম সাহেব বর্তমান যিনি আছেন তিনি আসলেন বাংলাদেশে যেই জায়গায় এরকম ক্যামেরা উঠাইছে বা ক্যামেরা রেডি করছে আর স্টেজে উঠেন নাই সোজা চলে গেছে তোমাদের মাহফিল তোমরা করো বর্তমানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম যিনি চাঁদপুর জেলা কওমি আলেমদের একটা সমাবেশ আলে মোলামা একটা জেলার নিজেদের সংগঠন সব কওমি মাদ্রাসার হুজুররা আসছেন সেটা সভাপতি ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আবু সাইদ সাহেব হুজুর ওনার বাড়িও চাঁদপুর আমার বাড়িও চাঁদপুর তো উনি আগেই বলে রাখছেন ছবির বিষয়ে উনি স্টেজে উঠছেন পাশ থেকে কেউ ছবি তুলতে নিছে সোজা নেমে চলে উনি সভাপতি উনি মেন কিসের আওয়াজ হয় ওইটারই সোজা উনি নেমে চলে গেলেন কত হাতে পায়ে ধরলো কত পিছনে দৌড়াইলো ভাই তোমাদের মাহফিল তোমরা করো তোমরা দিন বেশি বুঝো ইসলাম বেশি বুঝো আমরা তো বুঝি না এত বড় বড় বুঝার লোক থাকতে আমাদের দরকার কি বলেন তো ছোটখাটোরা বেশি বুঝে না সভাপতি বেশি বুঝে উনি বলেন ছবি তোলা হারাম আর যারা ছোট তাদের কাছে ছবি হালাল হয়ে গেছে বিভিন্ন পীর সাহেবের দরবারে বয়ানের সময় দুই একজন লাফ ফাল মারে না তাকে প্রশ্ন করেন আল্লাহর মহব্বত কি তোমার বেশি না তোমার পীরের বেশি মুরিদের বেশি না পীরের বেশি তো পীর তো বসে আছে তুমি লাফাও কেন
আল্লাহর মহব্বত পীর সাহেবের বেশি দেখে তো তুমি তার কাছে মুরিদ হইছো। পীর সাহেব তো আল্লাহর মহব্বত নিয়ে বসে আছেন, তুমি লাভ মারো, লাভ দেওয়া এটা প্রমাণ তুমি কম বুঝো, আর উনি চুপ করে বসে থাকা এটা প্রমাণ উনি বেশি বুঝেন। আল্লাহ রাগ করেন না, আপনি শিখছেন দেখছেন হুজুররা তোলে ওখান থেকে আপনি শিখছেন, আমাদের দোষ, আপনার নিয়ত ভালো ছিল যে হুজুরের ছবি মাহফিলের ছবি তুলে রাখি, একটা ভালো জিনিস, এটা যে গুনাহ এটা আপনাকে আমরা বলি নেই, জেনে বুঝে কেউ মসজিদে গুনাহ করতে আসে না, যে আমি গুনাহে কবিরা করতে আসছি এই শীতের মধ্যে, কেউ জেনে বুঝে গুনাহে কবিরা করে না, কিন্তু কাউকে যদি এটা বলাই না হয় ভাই ছবি তোলা গুনাহে কবিরা, তাহলে সেই লোকটা তো জানলো না, সারা জীবন যে গুনাহ করলো তওবাও করলো না, এর জন্য উত্তর দিবে কে? একদিন নবীজি তার নিজের ঘরের সামনে আসলেন, প্রবেশ করতেছেন না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজির চেহারা মুবারকে মলিনতার ছাপ, উনি বলতেছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গাযাবিক ওয়া গাযাবি নাবিয়্যিক, আল্লাহ আমি আপনার অসন্তুষ্টি আপনার নবীর অসন্তুষ্টি থেকে পানাহ চাই, আল্লাহ আয়েশাকে বাঁচান, আল্লাহ নবীজি নারাজ হইলেও আমি শেষ, আল্লাহ আপনি অসন্তুষ্ট হইলেও আমি শেষ, তার মানে কারণ খুঁজতে খুঁজে পান না। নবীজি বললেন আয়েশা তোমার এই পর্দার মধ্যে এগুলো কি? পর্দা টানানো ছিল, ওই পর্দার মধ্যে ছোট ছোট ছবি ছিল পর্দার কাপড়ে। হযরত আম্মিজান যখন দেখলেন ওহো নবীজির অসন্তুষ্টির কারণ এই ছবি, ছোট 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 ছোট, এক টান দিয়ে ওটাকে ছিঁড়ে ফেললেন, টুকরা টুকরা করে ফেললেন, যে এই পর্দার কারণে আমার নবী অসন্তুষ্ট হবেন যে এই পর্দার মধ্যে কোনো প্রাণীর ছবি? ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি তো আপনার খুশি চাই, ছবি দিয়ে কি করব, টুকরা টুকরা করে ফেলছে। জিবরিল আমিন আসার কথা নবীজির নিকট, আসে না জিবরিল আমিন, বেশ বিলম্বে আসলেন, নবীজি যখন দেখলেন যে আসে না কেন কি ব্যাপার, দেখো তো ফেরেশতারা তো ওয়াদা খেলাপ করার পার্টি না, দেখা গেল নবীজির খাটের নিচে ছোট্ট একটা কুকুরের বাচ্চা কিভাবে এসে ঢুকছে ভিতরে, জলদি জলদি বের করো ভাই, সেটা বের করে দেওয়ার কিছুক্ষণ পরেই জিবরিল আমিন হাজির, এই সেই নবীজিকে সালাম, নবীজি বললেন মা মানা কা আনতা জুরুনা আকসার মিম্মা তাজুরুনা, জিবরিল তোমার না আগে আসার কথা ছিল, দেরি করলা, বিলম্বের কারণ কি, চিজ নে তুজে মানা কিয়া রোকা, বললেন নাহনু জামাআতুল মালাইকা লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরা, আমরা ফেরেশতাদের জামাত, রহমতের ফেরেশতা উদ্দেশ্য, আজাব গজবের ফেরেশতা যে কোনো জায়গায় যাইতে পারে, কোথাও আগুন লাগলে আমার আপনার যাওয়া নিষেধ, ফায়ার সার্ভিসের লোকের যাওয়া নিষেধ, কে কোথায় যাবে এটা নির্ধারিত আছে, আমি আপনি পানিতে নামা নিষেধ কিন্তু ডুবুরি নামবে, আমার আপনার আগুনে যাওয়া নিষেধ, ফায়ার সার্ভিসের লোক সিস্টেম করে আগুনের ভিতর চলে যাবে, এই জন্য ফেরেশতা যেখানে যাওয়া নিষেধ সেখানে কোন ফেরেশতার নিষেধ আর কোন ফেরেশতা যাবে এটাও আসমানে আল্লাহ পাকের কাছে নির্ধারিত আছে। জিবরিল আমিন বললেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, প্রকাশ্যে গোপন থাকলে অসুবিধা নাই, ঢেকে রাখলে অসুবিধা নাই, টাকার ভিতরেও ছবি আছে, এটা তো ভাস করা, এটা তো পকেটের কারণে দেখা যায় না, একটা বই আছে বইয়ের ভিতরে বইয়ের ভাজ আছে, পত্রিকায় আছে পত্রিকা তো ঢাকনা দেওয়া আছে, কিন্তু যদি ওপেন থাকে টানারও থাকে তখন ফেরেশতা রহমতের ফেরেশতাদের ঘোষণা হলো এমন ঘরে আমরা ঢুকতে পারি না, কে বলতেছেন, ছোট ফেরেশতা না সবচেয়ে বড় হযরত জিব্রাইল, যে জিব্রাইল ডানা দিয়া অল্প একটু বেকুর মতন খোঁচা দিয়া শাম থেকে পুরা তায়েফ আইনা সৌদি আরবে রেখে দিয়েছেন, হালকা একটু এমনি আইনা, এই জন্য তায়েফ অনেক উঁচু, স্বাভাবিক জমিনের চেয়ে অনেক উঁচু তায়েফ,
কি ব্যাপার? এটা এই দেশের না, আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইহি সালামের দোয়ায় আল্লাহ পাক বলছেন এই এলাকা তো ফসল টসল হবে না, ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন। আবার বলল ইসমাইল এবং তার খানদানকে ভালো খাওয়ান দাওয়ান দিতে ইব্রাহিম বলল ঠিক আছে জিব্রিল, এই জায়গায় ফসল হওয়ার মতন একটু মাটি নিয়ে আসো, শামের সিরিয়া থেকে অল্প একটু মাটি, পুরো তায়েফটাকে আইনা এনে রাখছেন। সে জিব্রিল বলতেছেন এত শক্তি সহ আমরা ঢুকতে পারি না, তাও কার ঘরে? আমার আপনার ঘরে না রসুল্লাহর ঘরে? তিনি কে? সাইয়দুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, যিনি মেয়ারাজে যাতায়াত করার সত্তা, আসমান ছেদ করে যিনি চলে যান, তার ঘরে জিব্রিল আমিনের মতন ফেরেশতা প্রবেশ করতে পারতেছে না, কি ছিল? কুকুর। তিনি প্রবেশ করতেছেন না, পর্দা একটা ছবি। আজকে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মোবাইলে মোবাইলে ছবি, ইসলাম প্রচার করে এটা দিয়ে। ইসলাম এক পবিত্র জিনিস, এটা প্রচারের মাধ্যম সেটাও পবিত্র হইতে হবে, প্রচারের জায়গাও পবিত্র হইতে হবে। অপবিত্র কোনো কিছু দিয়ে এই পবিত্র ইসলামের প্রচার করার পারমিশন নাই। এমন কি করা যাবে? নাউজুবিল্লাহ, হুজুর মাহফিলে লোক আসে না, গানে লোক আসে। এই জন্য আমরা বক্তার সঙ্গে একজন নায়িকা দাওয়াত দিছি, উনি দুইজন দিছি, একজন একটু আগে কতক্ষণ গাইবে, গাইলে লোক টোক আইসা যাবে, এরপরে আমরা মেইন জনকে রেখে দিছি ওয়াজ করে, পরে আরেকজন গায়িকা দিয়ে গাওয়াই দিব। হুজুর উদ্দেশ্য ভালো, নাহলে তো লোক আসে না। হুজুর উদ্দেশ্য ভালো না, যাতে লোক আসে। আগে একজন গায়িকা সে কতক্ষণ নাচলো গাইলো, এতে করে যুবক ছেলে মেয়ে সবাই আসলো, সব যখন রেডি বললো মেইন আমাদের যে নাট্যকার গায়ক গায়িকা শিল্পী ইনি এখনো আসতেছেন, এই ফাঁকে একজন ভালো একজন হুজুর দিয়ে টোয়াজ করে দিলেন, তারপর আবার আরেকজন গায়ে চলে গেল। হুজুর এ সবই তো খারাপ, তবু একটু তো ভালো হুজুর, পুরা তো আর খারাপ না, কিছুটা ভালো। আপনারা ভাবতেছেন এরকম ঘটনা কি সম্ভব? নারায়ণগঞ্জে এক জায়গা হয়েছে, হুজুর ওয়াজ করতেছেন, কমিটির লোকজন এসে হুজুর মোনাজাত দেন, হুজুর শিল্পী এসে গেছে, হুজুর শিল্পী এসে গেছে দরবারে, হুজুর মিরাজ শেষ করেন, দোয়া শেষ করেন, শিল্পী আসছে হুজুর। এই জন্য হুজুর যে স্টেজ এতক্ষণ এরকম বয়ান টয়ান হয়েছে, হুজুর মোনাজাত দিয়ে চলে গেছেন, এইবার ওনাদের মেইন বক্তা আসছে, শিল্পী আইসা তারপরে শুরু করছে। এমনটা কি সম্ভব? হুজুর এখন মানুষ এতটা নেশায় অভ্যস্ত হয়ে গেছে, এই যেখানেই দেখলাম গান হয় বাজনা হয়, দুনিয়াওয়ালারা এখন অনেক নষ্টামির লাইনে আগে চলে গেছে, সেখানে হুজুর বোতল খাওয়ায়, পানি খাওয়ায়, ইয়াবা ট্যাবলেট দেয়, মাহফিলে কিছু না দিলে লোক আসবে না, এই জন্য বড় গামলায় বালতিতে ভইরা হুজুর ছেলে পেলেকে বলছে আসলে এক গ্লাস করে খাওয়াবো, তবুও আর শুনুক, তবুও আসুক, তবুও আর শুনুক, এটা কি জায়েজ হবে? কেন? ইসলাম পবিত্র, ইসলামের মাধ্যম খেদমতের যতগুলো মাধ্যম পুরাটা পবিত্র। এই জন্যই তো ওযুর করে আমরা কি বলি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ নামাজে যাব, আমি তো নাপাক, অল্প একটু ধুইলাম, আল্লাহ আমার পুরো দেহটা পবিত্র বানায় দেন। আল্লাহ ভিতরটা কি করব, উপরে তো একটু একটু ধুইলাম, ভিতরে তো ধুইতেও পারি নাই, আল্লাহ আপনি ভিতরটাও পবিত্র বানায় দেন। আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনার পবিত্র ঘরে যাব, আমি অপবিত্র কেমনে যাই, আল্লাহ আমার উপরের পুরো দেহ পবিত্র বানায় দেন, আল্লাহ আমার ভিতরটাকেও পবিত্র বানায় দেন, আপনি পবিত্র, আল্লাহ আপনার পবিত্র ঘরে আমি যেন পবিত্র হয়ে যাইতে পারি। ইসলাম পবিত্র, ইসলামের প্রত্যেকটা বিষয় পবিত্র, ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর, আকর্ষণীয়, লোভনীয়, মোহনীয়, কোনো গান্দা কিছু ইসলামে নাই। এই জন্য উহিল্লালা কুমুত তাইয়িবাত, কি ভাই কোরআন শরীফ আছে না? আলেম আল তালেব আলেম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা আছে কি না? উহিল্লালা কুমুত তাইয়িবাত, আল্লাহ পাক বলেন যেগুলো সুন্দর, স্বাস্থ্যকর, সম্মানজনক, নিরাপদ, যত জিনিস আছে আমি তোদের জন্য সব হালাল করে দিছি। ওয়াহুরিমা আলাইকুমুল খবাইস, যত খবিজ জিনিস, নোংরা জিনিস, নিকৃষ্ট জিনিস, দুর্গন্ধ জিনিস, অস্বাস্থ্যকর জিনিস, অসম্মানজনক জিনিস আমি সব তোমাদের জন্য হারাম করে দিছি, যদি শুনো আল্লাহ হালাল করছেন মনে করবা এটা সব দিক থেকেই নিরাপদ, যদি শুনো আল্লাহ হারাম করছেন মনে করবা এটা সব দিক থেকে ব্যয়জ্যোতি, সব দিক থেকেই ক্ষতিকর।
এত উন্নত পৃথিবী আজ পর্যন্ত স্বাস্থ্যকর মদ বানাইতে পারলো না। এত মেশিনপত্র তোমাদের কাছে, স্বাস্থ্যকর কত জুস বানাইলা, আমের জুস, আপেলের জুস স্বাস্থ্যকর, ভাই তাহলে একটু স্বাস্থ্যকর মদ বানাই না। মদের উপর যেহেতু আল্লাহ হারামের সিল দিছেন, এইটার আর স্বাস্থ্যকর বানানোর কোনো ব্যবস্থা নাই, এই জন্য এটার জন্য অস্বাস্থ্যকর আছেই, যত খাবে স্বাস্থ্যের ক্ষতি হবেই। এটাকে আর হালাল বানানোর কোনো পদ্ধতি নেই, অস্বাস্থ্যকর হবেই। আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দান করেন। আল্লাহ দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গুহী রহমতুল্লাহ আলাই, সব আলেম ওলামারা, ভাই কার্পেট বিছানায় আপনারা সামনে কেমনে বসবে বলেন? হ্যাঁ, আমি পিছনে গেলে কি ফায়দা, আবার এই পাশে দেখবে না। কিছু কাপড় টাপড় দেন ওলামাই কেরামের জন্য, হ্যাঁ এটাও দেন, এই বরাবর হইলো, এটা মজমার মেইন সেন্টার, কি বলেন? এখানে না মেইন যে শীত, আমি একটু খুতবা পড়ে নেই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم أوفو জাজাকাল্লাহ। দারুল উলুম দেওবন্দের বিশ্ববিখ্যাত আলেম বুজুর উস্তাদ মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হাদিস পড়াবেন, হুইল চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার খাদেম সাউথ আফ্রিকার হযরত মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই নিয়ে যাচ্ছেন। হঠাৎ উপর থেকে ছবি তোলার লাইট, ফ্লাশ লাইট যেটা, এরকম কোন লাইট জ্বলে উঠল। হযরত বললেন, ভাই থামো। খাদেম বলল, হযরত মনে হয় কেউ ছবি তুলছে উপর থেকে। হযরত বললেন, যে ছবি তুলছে তাকে ডিলেট করতে বলো, আমি ছবকে যাব না, যদি সে ছবি না তোলে আমি তার জন্য আল্লাহর কাছে লানত করব, এক্ষণ বদদোয়া দিব। বলেন তো, হুজুরের বরকতের ছবি যদি বরকত হয়, হালাল জায়েজ কাজের জন্য কাউকে লানত দেওয়া যায় আছে? উনি বললেন, আমি এখন লানতের বদদোয়া করব আল্লাহর কাছে, জলদি তাকে বলো এটা ডিলেট করতে, তওবা করতে। ডিলেট করলো, কেটে দিয়ে এসে তওবা করলো, তারপরে তিনি সবকে গেছেন। অনেক কথা অনেক গল্প, এই জন্য বলছিলাম প্রশ্ন হবে, কিছু কিছু আলেম তো ছবি তোলে, কেউ তোলে না বুঝে, সাধারণ মুসলমানরা যেরকম একটু বড়দেরকে অনুসরণ করে, হুজুরদেরকে, আমাদের ইমাম সাহেব তোলে আমিও তুলি, হাফেজ সাহেব তোলে আমিও তুলি, এইরকম আর কোনো ফতোয়া বা কথা জানা নাই। এইরকম মুসলমানদের সাথে সাথে কিছু আলেম ওলামা আছে যাদের এলেম পাকা না, তালে চলে, কোনো হুঁশ গুশ নেই, পড়ালেখা করছে নাম মাত্র, কোরআন হাদিসের যথাযথ জ্ঞান অর্জন করতে পারে নাই। এখন তো বিএ পাস লোক পাওয়া যায়, নিজের নাম ঠিকানা লিখতে পারে না ইংরেজিতে, 10 মিনিট ইংরেজিতে কথা বলবে, বিএ পাস যারা করে সবাই পারবে? কলেজ থেকে যত লোক বিএ পাস করে, 10 মিনিট ইংরেজিতে ভাষণ দিতে পারবে? কি পড়ছো তুমি? এরকম মাওলানা নাই, মাওলানা সব আছে, মনে করেন না যে বড় জুব্বা গায়ে দিয়ে দেখা সবাই আল্লামাতুর দাহার হয়ে গেছে, এরকম বহুত মাওলানা সাহেবও আছে 10 মিনিট আরবিতে কথা বলতে পারবে না, যে কোনো এখন কিতাব খুলে দিলে আরবিতে আগা মাথা পাবে না, কি অর্থ করতে পারবে না, এরকম মাওলানা অল্প স্বল্প না ভরা। সাধারণ মুসলমান মানে মাওলানা সাহেব, মাওলানা সাহেব মানে যা চালে তাল, শয়তান তো সকলের পিছনে আছে, নবীজি বলছেন সবার পিছনে আছে, সাহাবিরা বলল সবাই সবাই, আমরা কি মনে করব, আপনার বিষয়টা কি মনে করব? আপনি যে বললেন সবার পিছনে আছে, আমার তৃতীয় ছেলেকে
বয়স এখন থেকে তখন হয়তো 8-9 বছর হবে, খুব দুষ্টামি করে, ভালো দুষ্টামি, পড়াশোনা ঘরের ভিতরের খেলাধুলা দুষ্টামি। আমি মজা করে বললাম যে তোমার সঙ্গে কয়টা শয়তান আছে, সে উত্তরে বলল তুমি তো বলছো বয়ানে সবার সঙ্গে একটা করে আছে, সে হিসাবে আমার সঙ্গে একটা, তোমার সঙ্গে একটা আছে। হাদিস শরীফে তো আছে, আসলে কোন বয়ানে শুনছে সে আমার, বললো তুমি তো বলছো সবার সঙ্গে একটা করে আছে, সে হিসাবে আমার সাথেও একটা আছে, আমারে বলতেছে তোমার সাথেও একটা আছে। ঘটনা তো ঠিক আছে না? সাহাবাই কেরামকে নবীজি বললেন সবার সাথে আছে, নবীজি বললেন তা আপনার, নবীজি বললেন আমার পিছনে একটা আছে, ওয়ালাকিন আসলামা, আমার সঙ্গে থাকতে থাকতে ওটা মুসলমান হয়ে গেছে, আসছিল ডিউটি করতে, আইসা মুসলমান হয়ে গেছে, পীরের দরবারে জুতো চুরি করতে গিয়ে মুরিদ হয়ে আসছে। আরেক বর্ণনায় আছে রে আমার পিছনে লেগে আছে কিন্তু আমাকে কোনোভাবেই ফুসলে শেষ করতে পারে না, ডাইন বামি নিতে পারে না, সালিমা ইসলামু আসলামা, আল্লাহর রহমতে আমি ওর সব ষড়যন্ত্র থেকে নিরাপদ রাস্তায় থাকি, আমার কিছু করতে পারে না। চেষ্টা করি, নবী যদি বলেন ওনার সঙ্গে আছে, আমাদের সঙ্গে নাই, হুজুরদের সঙ্গে নাই, পিসাবের পিছনে নাই, সবাই। জুনায়েদ বাগদাদির কাছে এক লোক আসছে, যুবক 10 বছর থাকছে, বলতেছে হুজুর আমি 10 বছর থাকলাম যাই। আচ্ছা ঠিক আছে, যে লোকটা 10 বছর থাকে তাকে এরকম এত সংক্ষেপে বিদায় দেয়, ওরে মারে বাবা রে কতদিন ছিলা, কত কষ্ট করলা, আবার আসবা, তোমার কথা মনে পড়বে, যায়ও না আর 2 দিন থাকো, কিছুই কথা নাই, একটা শব্দ বলছে হুজুর যাই, ঠিক আছে। ওই ছেলে বলল হুজুর আপনি আমাকে চিনছেন? বললেন তুমি যেদিন আসছো আমি সেদিনই চিনছি, কে আমি বলেন? ইবলিস, তুমি শয়তান, যেদিন আসছো আমি সেদিনই চিনছি, জুব্বা টুব্বা গায়ে দেয়া দরবারে থাকছ, কত কষ্ট করছে জুনায়েদ বাগদাদির একটু ঝামেলা ফেলানোর জন্য। সাহাবি হযরত মুআবিয়া, নবীজির সাহাবি, উনি ওনার শাহী কামরায় স্পেশাল সিকিউরিটির ভিতরে ঘুমান, বড় তাহাজ্জুদ গুজার, বহুত উঁচু দরজার সাহাবি, কাতেবে ওহি, যারা ওহি লিখতেন কোরআন শরীফ নবীজি বললে যারা লিখতেন এর মধ্যে একজন, মস্ত বড় সাহাবি। আল্লাহ, একদিন নামাজ কাজা হয়ে গেছে ফজর, অনিচ্ছাকৃত যদি কারো ফজর কাজা হয় এমন যে তার কোনোই সংবাদ নাই, ঘুমাইছে তো ঘুমাইছে, উইঠা দেখে সূর্য উঠে গেছে, আমাদের আপনাদের সকলের নবী রহমতুল্লিল আলামিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করে তার উম্মতকে বলতেছেন উজু করে তুমি নামাজটা এখন পড়ে নাও, ফা ইন্না যালিকা ওয়াক্তুহা, এই ওয়াক্তই নামাজ পড়লে আল্লাহ তোমার ফজরটা কবুল করে নেবেন। তুমি তো অনিচ্ছাকৃত ঘটাইছো, ভুলবশত, এর কোনো বিচার নাই। মসজিদের মধ্যে একটা পাতা বাহির থেকে এনে একটা ময়লা পাতা একটা টিস্যু ফেলা কবিরা গুনাহ, ছোট্ট একটা টিস্যু ফেলতে পারবেন না, একটা পাতা বাহির থেকে এনে ইচ্ছাকৃত মসজিদে এরকম ফেলতে পারবেন না, সগিরা হবে না, কবিরা গুনাহ, আল্লাহর ঘর তুমি ময়লা করছো। সেই মসজিদে যদি কেউ ভুলে পেশাব করে দেয় একটা গুনাহ হবে না, কবিরাও হবে না সগিরাও হবে না, কেন? ভুলে, অনিচ্ছাকৃত, কোনো গুনাই হবে না তার। হযরত মুআবিয়ার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরের দিন সারাদিন তিনি কান্নাকাটি করছেন, কি ঘটনা ঘটল, পরের দিন এত স্পেশাল সিকিউরিটির ভিতরে কে জানি ওনার পা দাবায় মাথা দাবায়, হুজুর তাহাজ্জুতে উঠেন, উনি ধরে ফেলছেন, এই জায়গায় তো কেউ আসার কথা না, কে এখানে আমাকে নামাজের জন্য জাগায়, ধরে ফেলছেন, কে তুমি? হুজুর আমি ইবলিস, আমি শয়তান, তুমি আমার নামাজের জন্য জাগাইতে আসলে কারণ কি? হুজুর সারা জীবন তো ভুল বিচ্যুতি করলাম, ভাবলাম দিয়ে একটা কাজ ভালো করি, আপনার মতন বুজুর্গকে একটু নামাজে জাগাই আসলাম, জাগাইতে আসলাম, এই উসিলা যদি আল্লাহ আমার উপর একটু দয়ার নজর দেন,
হযরত মুয়াবিয়া বললেন, অসম্ভব শয়তান, তোর ভালো কাজও খারাপ, যদি ভালো করো এটার ভিতরে কি আছে? খারাপ আছে। সত্যি কথা বল, নাহলে আমি ছাড়বো না, কঠিন শাস্তি দিব। ইবলিস তো শয়তান জাতি, শয়তান জিন জাতি, তো জিন জাতি অনেক আকৃতি ধারণ করতে পারে, কিন্তু কোন এক আকৃতিতে একবার ধরা পড়ে গেলে আর পাল্টাইতে পারে না। কারো ঘরে ইঁদুর হয়ে ঢুকছে, পিটান শুরু হয়েছে, ইঁদুর আর চেঞ্জ হইতে পারবে না, বাতাস হয়ে যাবে, সে আশাবাদ, এই পিটান খেয়ে মরা লাগবে। মরার পরে কোনো বিচারও নেই, অন্য জিন আইসা ওই ঘরের উপর হামলা করতে পারবে না, আপনি আমাদের জিন মেরে ফেলছেন। মা, তো জিন মারি নাই, ইঁদুর মারছি। হযরত মুয়াবিয়া যখন ধরে ফেলছেন, সত্যি কথা বলতে হবে, এখন বলতেছে, হুজুর কালকে যে ফজরে উঠতে পারেন নাই, আমার অবদান, আমি উঠতে দেই নাই, একটু মেসেজ টেসেজ করে ঘুমটা পাড়ায় দিছি। তো ঠিক আছে, আজকে যে আবার তাহাজ্জুদের জন্য জাগাইতে আসছো। বললো, আপনি যে উঠতে পারেন নাই, সারাদিন যেই কান্নাকাটি করছেন, আমি হিসাব করে দেখলাম ফজর পড়লে আল্লাহ যা দিত, কান্নাকাটির কারণে এর চাইতে বেশি দিয়ে দিছে। আমি চেষ্টা করছি আপনি যেন কম পান, সওয়াব যাতে আপনার কম হয়, গুনা হয়, গুনা তো হইলই না, ফজর পড়লেন ফজরের সওয়াব পাইলেন, কানলেন আলাদা সওয়াব দিল। আমি দেখলাম আমার খেলা ভুল হয়েছে, আমি আপনাকে ঠকাইতে গিয়া জিতাইতে জিতাই দিছি, এই জন্য ভাবলাম আপনি নামাজ পড়লে আমার লাভ, তবু তো একটু কম পাইলেন, এই জন্য নামাজে জাগাইতে আসছি, তাহাজ্জুদ পড়েন, এটাই ভালো। তাহলে শয়তান নবীরটাও বললাম, সাহাবীরটাও বললাম। এবার শুনেন বড় পীর আব্দুল কাদের জিলানির কথা। সফরে গেছেন, বৃষ্টির অভাব, পানির অভাব, বড় মুশকিল, মুসাফির সাথীরা আছে, সবাই মিলে দোয়া করলেন, আল্লাহ পাকের রহমত বৃষ্টি হলো, ঝপঝপ করে বৃষ্টি আল্লাহ দিলেন, সবার প্রয়োজন সারলো, খাবার পানি আছে ভাই, প্রয়োজন পুরা হওয়ার পরে একটু পরে একটা আওয়াজ শুনতে পাইলেন, আব্দুল কাদের, মাই তেরা পরওয়ার দেগার হুঁ, জো চাহে কর লে, জো চাহে মাং লে, দূসরো কে লিয়ে জো হারাম হ্যায় তেরি লিয়ে হালাল কর দিয়া। আব্দুল কাদের জিলানি, আমি তোমার পরওয়ার দেগার, অন্য মানুষের জন্য যা যা হারাম তোমার জন্য সব হালাল, যা মন চায় করো, যেমনি ইচ্ছে এভাবে চলো, আমি তোমার পরওয়ার দিগার বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এ আবার কোন পয়গাম্বর বাইর হইলো, আমার সব মানুষের জন্য যেটা হারাম আমার জন্য হালাল, চুরি করা আমার হালাল, ডাকাতি করা হালাল, জিনা ব্যভিচার হালাল, মা বাবার গায়ে হামলা করা হালাল, নামাজ বাদ দেওয়া হালাল, মানুষের জন্য যেটা হারাম আমার জন্য হালাল, এ আবার কোন খোদা হইলো? আল্লাহ, এরকম খোদার থেকে আমি পানা চাই, আল্লাহ আমার এমন খোদা লাগবে না। চিন্তা করছেন আসলে কি এটা আল্লাহ ছিল না ইবলিস? দেখছি একটু আগে বৃষ্টি কি ইবলিস দিছিল না আল্লাহ? এই ফাঁকে একটু দেওয়া যায়, খোলা খালি যায়, এক খোলা দেই, বৃষ্টি তো তো আল্লাহ দিছে, এখন কে বলবো ওটা আমি? কোন এলাকায় কষ্ট করে একটা কাজ সরকারি শুনছি ভিতরে মঞ্জুর হয়ে গেছে, পার্টি নেতা এসে বললো, জি অনেক চেষ্টা করছি, আশা করি কয়েকদিনের মধ্যে সুসংবাদ পাবেন, আসলে কিচ্ছুই জানে না সে, উপরের থেকে খবর পাইছে ওটা পাশ হয়ে আসতেছে, এই জন্য এলাকায় নিজের বাজার গরম করার জন্য সবর করেন, করে দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি, স্যারকে বলছি, নিজেরটা বোঝানোর জন্য আইসা চাপা মারে না, ইবলিসে তো এরকম একটা চাপা বাজ শয়তান, দেখছে আল্লাহ বৃষ্টি দিছে, এই ফাঁকে উনি আইসা নিজের চাপা, এই তো একটু আগে বৃষ্টি দিলাম, এখন তোমার জন্য এমন অফার দিলাম। জিলানি বললেন, আল্লাহ মুক্তি চাই, আল্লাহ পানা চাই, এই খবিস মলুন থেকে। শয়তান এবার দৌড়ে আর বলে, সরি সরি, গেলাম গেলাম গেলাম, ধরা খেয়ে গেছি, ধরা খেয়ে গেছি, একটু একটা মিনিট একটু বলবো আব্দুল কাদের, কেমনে ধরলে আমারে, আমার এই চক্রান্ত থেকে তুমি বাঁচলা কেমনে, একটু বুঝায় বলবো আমাকে, কি পড়ছো, কোন কোরআন হাদিসের আলোকে, কোন কিতাব দিয়ে আমারে তুমি ধরতে পারলে, আমার থেকে বাইচা গেলা কেমনে? বড় পীর জিলানি বললেন, বদমাইশ, আমি বাঁচছি, আমি বাইচা গেলাম, তার মানে এ তোর চক্রান্ত থেকে আমি বাঁচছি না, খবিস আমি বাঁচি নাই, আমার আল্লাহ বাঁচাইছেন, তার মানে আরেকটা মায়ের ছিল এটা, তুমি কেমনে বাঁচলা,
আমরা বাঁচি না আল্লাহ বাঁচান? যদি বলতো আমি বাঁচি বেটা, পড়ালেখা করি নাই, তোরে চিনি না, আবার মায়ের আমি এই জন্য তো আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা বিল্লাহ বিল্লাহিল আলিয়িল আযীম, অর্থ গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, কোন নেক কাজ করার ক্ষমতাও আমার নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, একটা নেক কাজ করার ক্ষমতা আমার নাই, একটা গুনাহ থেকে বাঁচার ক্ষমতাও আমার নাই, ইল্লা বিল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনি যদি দয়া করেন তাহলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব, আল্লাহ বন্দিগি করাও সম্ভব। তাহলে যদি গুনাহ থেকে বেঁচে যাই আমার জোরে না আল্লাহর দয়ায়? যদি নেক কাজ করি আমি করলাম না আল্লাহ করাইলেন? নিজের কিছু নেই, হ্যাঁ এটা বলা আল্লাহ আপনি যদি দয়া না করেন আমারে আমারে দেখবেন আমি গুনার মধ্যে, আমার ডিউটি তো গুনা, যদি কিছু ভালো করি আপনার দয়ায় করি আমার জোরে না। তাহলে নবীর সঙ্গেও শয়তানির একটা কথা বললাম, সাহাবী হযরত মুয়াবিয়ার কথাও বললাম, বড় পীর জিলানির কথাও কি বললাম, আমি আপনি আমার আপনারা তো গিজ গিজ করে শয়তান ঘেরাও করে রাখছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যাইয়ানা লাকুমুশ শাইতান, খারাপ জিনিস পচা জিনিস ইবলিস উপর দিয়ে কভার লাগায় এমন সুন্দর করে দিবে, ওরে বাপরে সুন্দর তো ফাইন। আল্লাহ পাক বলেন যদি শুন আমি আল্লাহ নিষেধ করছি, আলেমরা নিষেধ করছেন, উপরের কভার যত সুন্দরই হোক এটা কিন্তু সুন্দর না, ভিতরে কিন্তু মাছ ধরার জন্য বর্শি ফেলে, বর্শিটা কি মাছরে দেখে দেয়? সবটা আকর্ষণীয় খাবারের ভিতরে, এত মেহমানদারি মাছের জন্য যদি হয় সঙ্গে আবার একটা সুতা দিচ্ছেন কেন, কিছু খাবার ফেলে দেন, মাছের জন্য যদি এত আদর থাকে মায়া থাকে, কেমিক্যাল খাওয়াবেন কি জানি, পিঁপড়ার ডিম খাওয়াবেন পাউরুটি খাওয়াবেন, মাছের জন্য যদি এত মেহমানদারি করার ইচ্ছাই থাকে ফেলেন খাবে, কিন্তু ফেললেন ফেললেন একটা রশি দেখা যায়, রশির মাথায় বস্যি, বস্যির উপরে এই গিললে টের পাবেন, ঠিক ইবলিস আমার আপনার জন্য অত মায়া নাই, যত আকর্ষণীয় খাবার আমার আপনার সামনে দেয় কত সুন্দর মেহমানদারি দেয়, বলে ওটার ভিতরে বস্যি আছে, গিললে খাইলে টের পাইবা, ওই রুমে নামাজ হবে না। যেই রুমে এরকম প্রকাশ্যে কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে ওই রুমে নামাজ হয় না, যত নামাজ আদায় করবে ওই নামাজগুলো পুনরায় পড়তে হবে। আমাদের নামাজ কি আল্লাহর কাছে আমরা নিয়ে যাই না ফেরেশতা নেয়? গজবের ফেরেশতা না রহমতের ফেরেশতা? প্রাণীর ছবি প্রকাশ্যে ঝুলানো থাকলে রহমতের ফেরেশতা আসবে না, আপনার নামাজ নেওয়ার কেউ নাই। ওই রুমে আবার নামাজ পড়তে হবে, শরীয়তের বিষয় এখানে, কোনো পার্টির বিষয় না। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন জোররা বুগজার জারি রা বেগির, রহম সোয়ে জারি আয়াত আই ফকির, আসমান ওরা থেকে একটু রহমত নিবা, জোর জোরাজোরি করে পারবা না ভাই, আল্লাহ থেকে রহমত কি জোরাজোরি করে পারা যায়? যদি পারা যাইতো পৃথিবীর মানুষ বর্তমানে প্রায় 800 কোটি, কত কোটি? 200 কোটির মতো মুসলমান, 600 কোটির মতন কাফের অমুসলিম, জোর বেশি কার, মুসলমানের না কাফেরের? রহমত তো সব এরাই নিয়ে যেত, জোর বেশি, পারমাণবিক অস্ত্র বেশি, দেশ বেশি, ক্ষমতা বেশি, পয়সা বেশি, জোর জোরাজোরি যদি করি আল্লাহ থেকে রহমত নেওয়া যাইতো, তাহলে নবীজি যখন সৌদি আরবের মক্কা মদিনায়, সারা পৃথিবী তো কাফের। হযরত জালালউদ্দিন রুমি বলেন জোর রা বুগজার, জোরাজোরি ছাড়ো মিয়া, জারি রা বেগির, কান্নাকাটি শুরু করো, অল্প একটু চোখের পানিও যদি দেখাইতে পারো পৃথিবী মিলে যেটা পারবা না, অল্প একটু চোখের পানি দিয়ে আল্লাহর রহমত তোমার কাছে চলে আসবে। ক্ষমতা দিয়ে ফেরেশতা আনা যায় না। সৌদি আরব দেখাবে কেউ, অমুক দেশ দেখাবে কেউ, অমুক পৃথিবী দেখাবে কেউ, এই দেখা দেখিতে কোনো আমাকে বুঝাইতে পারবেন, ঠান্ডা করতে পারবেন, আল্লাহর রহমত তো আর আনতে পারবেন না। যদি এরকম কোনো প্রাণীর কারো ছবি এরকম টানা থাকে, কোনো বুদ্ধি করে কৌশল করে সেটার থেকে এড়ায় থাকা চাই এবং সেই রুমে না থাকা চাই, সেটাকে আলাদা অফিস বানায়, অফিস যদি পারা যায় কোনো সিস্টেম করে, আমি জানি না নিয়ম, এমন কোনো সম্মানজনক পর্দা ঝুলে রাখবেন সামনে যে এরকম আমাদের, হ্যাঁ
আমার হুজুর কেবলার ছবি দেখা যায়, এটার মধ্যে ধুলাবালি যাতে না পড়ে এই জন্য ঢেকে রাখছি। যদি পারা যায়, আমি জানি না কোন প্যাচে পড়বেন সেটা আপনি বুঝে শুনে করবেন, ওই রুমে যথাসম্ভব না থাকা চাই। যদি একান্ত থাকতে হয় ওখান থেকে শর্টকাট কাজ সেরে ভাইগে যাওয়া চাই। মদিনা মুনাব্বারা এক বেচারা বাংলাদেশি ছাত্র হঠাৎ বলে বসছে, মদিনার গরম অসহ্য, কাম হইছে অসহ্য, ভাষারও তো একটু ব্যাসকম আছে, আল্লাহ অসহ্যই বানায় দিছেন, সাথে সাথে গায়ের জ্বলা শুরু হয়ে গেছে। সে তো বুঝছে যে আমি যে অসহ্য বলছি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, অসহ্যই বানায় দিছেন। সে মদিনা শরীফের এরিয়ার বাইরে গেলে শরীর ঠান্ডা, মদিনার এরিয়ায় প্রবেশ করতেই শরীর জ্বলাজ্বলি শুরু। কত তওবা, কত কান্নাকাটি, পড়তো মদিনা বিশ্ববিদ্যালয়, আর পড়তে পারে নাই। উপর থেকে ফয়সালা হয়ে গেছে, এখন নবীজির রওজা শরীফে সালাম দিবে, আসে গাড়ি দিয়ে, রওজায় সালাম দিয়েই দ্রুত পালায় চলে যায়, থাকতেই পারে না। ভারতের কিছু মানুষ মদিনা শরীফ গিয়ে দধি খাইছে, নিজেরা নিজেরা তো আমাদের বাঙালি মন্তব্যে ওস্তাদ, তো ওই বেচারারও এরকম দই খাইতে গিয়ে হঠাৎ বলে বসলো, আমাদের দিল্লির দই আরো ভালো, আরো উন্নত। রাতের বেলা স্বপ্ন দেখেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মদিনার থেকে বাইর হও, যেখানে দই ভালো ওদিক চলে যাও, মদিনায় থাকবে না, তোমার দইয়ের দেশে তুমি যাও। আল্লাহ দিনের সঙ্গে ভাই জোরাজুরি নাই, শক্তি প্রদর্শন নাই, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এখানে ইসলাহি মজলিসের শিরোনামে মজলিস হয়, হযরত আলেম ওলামারা যেখানেই যাই তো দেখলে লজ্জা পাই আমরা, যে আমরা রাজধানীতে থাকি, আমরা মনে করি এখানেই সব, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কত কষ্ট করে আলেম ওলামারা দিনের খেদমত আঞ্জাম দিচ্ছেন এবং দিনের জন্য কত রকমের মেহনত করছেন, একটু ঘুরলে ফিরলে মোটামুটি দেখা যায়, কিছুটা বোঝা যায়। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলের খেদমাতকে কবুল ফরমান। ইসলাহি মজলিস অনেক ভালো এক উদ্যোগ, অল্প দিন পর পর মজলিস হয়, সারা বার্ষিক জলসা তো দীর্ঘ দিন পর হয়, এটার কোনো অ্যাকশন বাকি খুব কম থাকে, এটাতে আরও অ্যাকশন, যেহেতু অন্যায় অনাচার চতুর্দিকে ব্যাপক, এর সঙ্গে আপনারা জুড়ে থাকবেন। আর এটা মনে রাখবেন, অনেক বয়ান হওয়া জরুরি না, অনেক ওয়াজ হওয়া জরুরি না, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা, কোনো মানুষ যদি একা শুধু আমি আল্লাহর জন্য এক জায়গায় শুধু বসে, ওয়াজ না কিচ্ছু না, শুধু এক জায়গায় আল্লাহর জন্য বসে আছে, আল্লাহ বলেন এদের সকলকে মহব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সেখানে কিছু দোয়া, কিছু জিকির তো হয়, কিছু বয়ান হয়, আবার একটা চেরাগ একটা লাইট কারো হাতে থাকলে মাহফিলে দেখবেন কারেন্ট চলে গেলে দেখবেন টর্চ লাইট মারে, মানুষ মারে না মারে, একটা লাইট মারলে কতটুক আলো আলো, এবার দশ জনে দশটা লাইট মারছে, আলো দশ গুণ হয়েছে, এই দশ গুণ আলো কি প্রত্যেকে দশ ভাগের এক ভাগ পায় না, পুরাটাই পায়, পুরাটাই, যতটুক আলোকিত হইলো এ আলো সবাই পায়, ঠিক প্রত্যেকের বুকে ইমানের একটা লাইট আছে, এই ইমানের নূর ইমানের প্রদীপ নিয়ে মুসলমান যখন এক জায়গায় বসে কোনো বয়ান লাগে না, ফেরেশতাদের দৃষ্টিতে এটা একটা নূরের মাহফিল হয়ে যায়, সবার বুকে ইমানের লাইট, ছোট আছে বড় আছে, যার তাকওয়া বুজুর্গি পরহেজগারি এলেম, যেমন এই বসার কারণে যাওয়ার সময় দেখবেন নিজেকে ধনী ধনী লাগে, নিজেকে বড় লোক লাগে, আসলে আল্লাহ পাকের কতগুলো নূর আর রহমত এতক্ষণ নাজিল হয়েছিল বৃষ্টির মতন, ওই বৃষ্টির মধ্যে আল্লাহর রহমতের গোসল হয়ে গেছে বান্দা, এই জন্য নিজেকে এরকম ধনী লাগে। আর আমার ভাইয়েরা, ইসলাহি মজলিস উদ্দেশ্য না, ওয়াজ নসিহত উদ্দেশ্য না, পীর মুরিদি তবলিগ এটা উদ্দেশ্য না, আমার আপনার সকলের টার্গেট আল্লাহ পাকের খুশি। আল্লাহ পাক কোনো কোনো নির্দিষ্ট কাজের মধ্যেই বলেন নাই যে যা করো আর না করো এটা করলে আমি খুশি, যে কোরআন যে হাদিস আলেমদের যে বয়ান এরকম পাওয়া যায় এটা করলে, যেমন একটা হাদিস যে জবান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আল্লাহ নবীজি বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম, নামাজ রোজা লাগবে না, তার মানে তুমি তো আসোই পাক্কা মুসলমান, মুসলমান থাকার জন্য যা ওগুলো তো আছেই, এই দুইটা হলো বাড়তি, সব বাদ দিয়ে এই দুইটা না,
আবার বলছেন কেউ যদি সকাল সন্ধ্যায় জিকির করে আমি তার আমল, আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। তার মানে কি? সব বাদ দিয়ে মুসলমান তো আছি, ডাক্তার একটা সিরাপ দিয়ে বলে এটা খাবেন আর কিচ্ছু লাগবে না, তার মানে কি ভাত তরকারি খাওয়া লাগবে না, এটা খাবেন আর কিছু খাওয়া লাগবে না, কিছু খাওয়া লাগবে না, পানিও খাবে না লোকটা। আপনার দৈনন্দিন বেঁচে থাকার খাবার যা আছে তো খাবেনই, ওষুধ হিসাবে এটাই খাবেন আর লাগবে না। ঠিক যে যেখানে যাই শুনেন, ওয়াজ শুনেন, পীরের ওজিফা শুনেন, দাওয়াত তবলিগের আমল শুনেন, এর অর্থ এই না যে আমাদের যে করণীয় মৌলিক কাজগুলো ওটার থেকে কোনোটা থেকে কারো ছুটি আছে, কারো তরিকার ছুটি নাই। মক্তবের হুজুর থেকে নিয়ে শেখুল হাদিস, খাদেম থেকে খতিব, তবলিগ থেকে পীর, আমরা সবাই একটা পরিচয়, প্রথম কি মুসলমান। মুসলমান হওয়ার জন্য যেটা দরকার এটা লাগবেই, জবান হেফাজত করো, নজর হেফাজত করো, লেনদেন হালাল করো, হালাল খাও, নিজের বউ বাচ্চাদেরকে দিন শিখাও, দিনের উপর চলাও, নিজের জামা পায়জামা টাকনুর উপর উঠাও, সুন্নত তরিকা দাড়ি রাখো, আল্লাহ আল্লাহ জিকিরওয়ালা জিন্দগি বানাও, এর পাশাপাশি আল্লাহ পাকের খুশির জন্য একটা জামাতের সঙ্গে মিলে থাকলেন, ভাই চলো একা না থাইকা একটা দলবদ্ধভাবে থাকি, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ অল্পতেই অনেক অনেক বরকত দান করবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.